আসসালামু আলাইকুম সম্মানিত ভিহার্স আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক এবং যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হলাম তো প্রথমে যে বিষয়টি বলবো বর্তমান কুয়েতের পরিস্থিতি এবং অভিযান সম্পর্কে বলবো সম্মানিত ভিউয়ার্স গত দশ দিনে কুয়েত থেকে নানা দেশের দুইশো প্লাস প্রবাসীকে ধরা হয়েছে এবং তাদেরকে ডিপোজিট করা হয়েছে আসলে প্রতিনিয়ত কুয়েতে অভিযান চলতেছে এবং অভিযানের ফলস্বরূপ অনেকেই ধরা হচ্ছে এবং কুয়েতের বর্তমান নেশাদা দ্রব্যর বিরুদ্ধে যে অভিযানগুলো চলতেছে সেটা কঠোর কঠোরতমভাবে চলতেছে এবং আরও কঠোরভাবে চলার সম্ভাবনা সামনে রয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে অভিযান আরও চলবে অভিযান মানে শেষ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই কারণ যে কুয়েতে বর্তমান এক লাখ প্লাস অবৈধ প্রবাসী আছে তাদের রিপোর্ট অনুযায়ী তো দেখা যাচ্ছে যে আসলে বিগত বছরে তেতাল্লিশ হাজার প্লাস লোককে ডিপোজিট করা হয়েছে কুয়েত থেকে অবৈধ প্রবাসী তার ভিতর কিছু বৈধ প্রবাসীও ছিল ফ্রি আকামাধারীও মানে ফ্রি ভিসাধারীও কিছু লোক ছিল তো যাই হোক আসলে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যারা বিশেষ করে বাইরে কাজ করেন বৈধভাবে এসেছেন এবং বাইরে কাজ করেন এরকম লোকও অনেক ছিল গত দুহাজার সালে তেতাল্লিশ হাজার লোক যে ডিপোজিট করা হয়েছে তার ভিতরে তো নানা দেশ মিলিয়েই তেতাল্লিশ হাজার ছিল এগুলো এই রিপোর্ট অলরেডি আপনারা জেনে গেছেন তো গত বছর নয় কিন্তু রানিং বছরও দারুণভাবে অভিযান চলতেছে তাই যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বাংলাদেশ থেকে যারা নতুন আসতেছেন তারাও একটু এই বিষয়গুলো জেনে বুঝে চলার চেষ্টা করবেন সো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনাদের খুবই একটা দুঃখের সংবাদ জানায় একজন রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন তো গতকালকে ফ্লাইটে বাংলাদেশ ফ্লাইটে যাওয়ার পথে তুমি ইন্তকাল করেছেন ফ্লাইটের ভিতরেই ইন্ডানিল্লাহিউন ইল্লাহি রাজ রাজুন যদিও ফ্লাইট ওনাকে বাঁচানোর জন্য কলকাতায় ল্যান্ড করা হয়েছিল মানে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু কলকাতার চিকিৎসা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন ওনাকে তো আরবি দৈনিকগুলো আরও একটি নিউজ প্রচার করেছেন যে আরও একজন প্রবাসী বাংলাদেশি প্রবাসী মারা গেছে স্টক করে তো গতকালকে তো ইন্নিল্লাহিউন ইল্লাহি রাজ হন তো সবার জন্য আসলে দোয়া এবং জান্নাত কামনা করি সবাই দোয়া করবেন তাদের জন্য যারা এই কর্তব্যরত অবস্থায় থেকে মারা গেছেন আর একজন ভাই বাংলাদেশে যাওয়ার পথে প্লেনে মারা গেছেন আসলে একটা প্রবাসীর জীবনে কতটা মানে আফসোসের বিষয় থাকে চিন্তা করেন সারা বছর বছরকে বছর চলে যায় তারা প্রবাস থেকে পরিবারের জন্য কাজ করে পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য নিজের জীবনটা একদম উৎসর্গ করে দেন অবশ্যই সেক্রিভাইস এটা লাইফের জন্য একটা বড় সেক্রিভাইস এবং তিনি একটা সময় দেশে যাওয়ার সময় যে তার একটা আনন্দ তার একটা মনের ভিতরে যে আকাঙ্ক্ষা থাকে সেটা আসলে নিয়েই সে দেশে ফিরতেছিল কিন্তু আল্লাহর কি ইচ্ছা তো আল্লাহ তার হায়াত এখানেই শেষ করছেন তো এখন তো কিছু করার নেই উনি প্লেনের ভিতরেই মারা গেলেন খুবই দুঃখজনক সম্মানিত ভিউয়ার্স রানিং সপ্তাহে কিন্তু ভিসা বের হওয়ার আপনার সম্ভাবনা রয়েছে কারণ যে সাধারণত এই টাইমটাতে ভিসা বের হয় এই সপ্তাহটাতে সন পেপার এবং ভিসা বের হওয়ার সর্বোচ্চ একটি সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক কোন কোন কোম্পানি বের হয় তো আসলে অনেকেই আকু তাহ ভিসার জন্য অপেক্ষা করছেন অনেকে আহালি ভিসার জন্য অপেক্ষা করছেন অনেকেই নানা রকম কাজের জন্য আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তো আশা করি আপনাদের মনের আশা পূর্ণ হবে এবং কিছুটা হলেও এই সপ্তাহে বেশি ভিসাবের হবে বিগত সপ্তাহগুলোর তুলনায় তো দেখা যাক কোন কোন কোম্পানি এই সপ্তাহে ভিসা প্রদান করতে পারে বা সনপ্রেপার প্রদান করতে পারে বাংলাদেশি ভাইদের জন্য তো আসলে উল্লেখযোগ্য যে ক্লিনার কোম্পানিগুলো আছে তানজিব আল ফয়সাল সাইট আব্দুল হামিদ বা ন্যাশনাল বা ইউএফএম বলেন এই কোম্পানিগুলোতে আসলে আদর্শন পেপার দিতে পারবে কিনা এটা হানড্রেড পার্সেন্ট শেয়ার দিয়ে তারা কোনো লিগাল তথ্য দিতে পারে না তো যার কারণে আসলে বলা খুবই মুশকিল আমাকে অসংখ্য ভাই ও বোনেরা এই বিষয়গুলো প্রশ্ন করে থাকেন এবং প্রতিনিয়তই প্রশ্ন করে থাকেন যার কারণে এই বিষয়গুলো আসলে এমনই হয়ে গেছে যে তথ্য আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত দিতে চাই তাদের থেকে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু তারা যে তথ্যগুলো দেয় তাদের কথার সাথে কাজের মিল হয় না তো যার কারণে আমার মনটা ভেঙে গেছে বা আমি নিজেই এই বিষয়টা নিয়ে মানে কনফিউশন কারণ যে তারা যে কথা বলে কথার সাথে কাজের মিল নেই আমি কষ্ট করে তাদের ফোন নাম্বার সংগ্রহ করে তাদের সাথে কথা বলি বা সবসময় ফোন ধরেও না বারবার ফোন দিয়ে বিরক্ত করি বা অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে তথ্য নেই দেখা করে এই যে কষ্ট করে তথ্যগুলো সংরক্ষণ করে আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি তারপরেও যদি তথ্যের কথার সাথে কাজের মিল না থাকে এখানে খুবই আসলে কষ্ট লাগে খুবই মন ভেঙে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় কারণ যে তারা নিজেরা কথা দেয় আবার নিজেরা কথা রাখে না কোম্পানির বিষয়গুলো এরকমই হয়ে গেছে তো যার কারণে ক্লিনার ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের আসলে লটারির মতো ভাগ্য ঝুলে আছে আপনারা ঝুলে ঝুলেই থাকতে হবে কিছু করার নাই। কারণ যে তারা নিশ্চিতভাবে কবে আসলে ভিসা দিতে পারবে এরকম কোনো তথ্য হান্ড্রেড আসলে বিশ্বাসযোগ্য হয় না এটা আমি এতদিন ভরা তাদের সাথে কাজ করি এতদিন ধরে তাদের সাথে তথ্য আদান প্রদান করি যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেইটুকুর আলোকে আপনাদেরকে বললাম তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো আজকে আমি আপনাদের টাকা রেটটা বলে দিচ্ছি বর্তমান কুয়েতের টাকা রেট হচ্ছে কুয়েতে একদিনের সমান বাংলাদেশি টাকা তিনশো সাতানব্বই টাকা প্লাস পাবেন তো আগের সপ্তাহের তুলনায় একটু হলেও সামান্য হলেও কমে গেছে টাকা রেট আসলে আমি আগেও আপনাদের বলেছিলাম যে আসলে বিশ তারিখের পরের থেকে ধীরে ধীরে টাকা রেট কমতে থাকে অলরেডি কমা শুরু হয়ে গেছে তো দেখা যাক এখন বিকালের দিকে যদি বাড়ে তা সেক্ষেত্রে আটানব্বই হতে পারে তবে চারশো প্লাস হয়তো আর হবে না আজকে তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং যার যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্ট সেকশনে উত্তর দিয়ে থাকি সো সো কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ